চায়ের লিকারের সঙ্গে মাত্র দুটি উপকরণ মিশিয়ে গোসলের আগে যদি চুলে লাগাতে পারেন তাহলে আপনার চুলে সব ধরনের সমস্যাই দূর হয়ে যাবে। আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া কমে যাবে। যাদের চুল অল্প বয়সেই পেকে সাদা হয়ে যায় তাদের চুলগুলো আস্তে আস্তে করে কালো কুচকুচে হয়ে যাবে। চায়ের লিকারের সঙ্গে মাত্র দুইটি উপকরণ মিশিয়ে আপনি যদি গোসলের আগে লাগান আপনার চুলে তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিলাম, আর অবশ্যই চায়ের লিকারটা ঠান্ডা অবস্থায় নিতে হবে। তো এটা আমি এক পাশে রেখে দিয়েছি। আর এখন আমি আরও একটি জিনিস নিলাম, এটা হচ্ছে একটা আলু, মিডিয়াম সাইজের আস্ত একটা আলু নিয়েছি। আলুটাকে আমি খোসাসহই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা যদি রেমেডিটা বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিবেন, বলতে একটু বড় সাইজের একটা আলু নেবেন, এবং যদি কমাতে চান বা কমিয়ে করতে চান সেক্ষেত্রে ছোট সাইজের একটা আলু নিলেই হবে। আর অবশ্যই এর খোসাটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। আলুর রস বা আলুর খোসাতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের চুলের গভীরে গিয়ে আমাদের সাদা চুলগুলোকে কালো করে নেয়, সেই সঙ্গে আমাদের চুলের বার বৃদ্ধি বাড়িয়ে দিতে সাহায্য করে। তো এখন আমি গ্রেট করা আলুগুলোকে সরাসরি আমার হাত দিয়ে চিপে রসটা বের করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকুর রস ভালো করে নিংড়িয়ে নিয়ে নেবেন। আলুর রস আমাদের চুলের যত্নে খুবই উপকারী, আমাদের চুলটাকে সফট রাখে এবং সিল্কি করে, সেই সঙ্গে চুল দ্রুতগতিতে লম্বাও করে। আর চায়ের লিকার আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, কারণ এর আগেও আমি অনেকগুলো ভিডিও চায়ের লিকার আমাদের চুলের যত্নে কতটা উপকারী সে বিষয়ে। চায়ের লিকার যদি আপনার মাথার স্কাল্পে ব্যবহার করেন তাহলে মাথার স্কাল্পের সব ধরনের ইনফেকশনজনিত সমস্যা দূর হবে, সেই সঙ্গে সাদা চুল কালো হবে এবং চুল দ্রুতগতিতে লম্বা হবে। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা লেবু, আর এ থেকে অর্ধেকটা লেবু আমি টুকরো করে নিলাম। আর এখন সবটার রস চিপে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেবেন। দুর্দান্ত রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটার সঙ্গে আর কোনো কিছুই মিশাতে হবে না, তিনটি উপকরণ একত্র মিশে আপনার চুলের গভীর থেকে সব ধরনের সমস্যা দূর করে দিবে। চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া স্থায়ীভাবে কমে যাবে, সেই সঙ্গে সাদা চুল আস্তে আস্তে করে কালো করে নেবে। গোসল করার আগে আপনারা এটা আপনাদের মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে নেবেন। একটা তুলার বলের সাহায্যে লাগাতে পারেন অথবা সুতি একটা কাপড়ের সাহায্যেও লাগাতে পারেন। মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবং শ্যাম্পু করে নিন। আর এইভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে থাকুন, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতন এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।